হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লিটল ডিমসের সমস্ত বন্ধুকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর নতুন একটা ব্লগে সকলকে ওয়েলকাম। আর আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে শিব চতুর্দশী, সেই উপলক্ষে আমাদের দেওয়া হবে শিব মন্দিরে। তুমি পরে বলবে, আমি আগে বলে নিই তারপর তুমি বলবে। এখানে দাঁড়াও। তো আজকে শিব চতুর্দশী, সেই উপলক্ষে শিব মন্দিরে পুজো দেওয়া হবে। শিব মন্দিরটা বলতে যেখানে মহোৎসব হয়েছিল, তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগে দেখেছো, সেখানে যে শিব মন্দিরটা আছে ওখানেই পুজো দেওয়া হবে। এটা আমাদের পালা পড়েছে, খিচুড়ি ভোগ দেওয়া হবে। আমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই চুবড়ির মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো শিবের জন্য, এগুলো সব ব্রাহ্মণকে দেওয়া হবে। খিচুড়ির জন্য এখানে তেল, মশলা, ডাল, চাল সমস্ত কিছু বাজার হয়ে গেছে। এখানে আমি খিচুড়ি ভোগের জন্য সমস্ত সবজি খেটে নিয়েছি, বাঁধাকপি, গাজর, বিম কড়াই, তারপরে হচ্ছে এখানে আলু কেটে রেখেছি, মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, আর এদিকে দেখো ফুলকপিটা কেটেছি। মা এখানে নাড়ু বানিয়েছে, আর এখানে ছোলা মটর ভিজিয়ে রেখেছে। এই ঘরেই রান্না হবে। আর এখানে স্পন্দন দেখো বসে বসে খেলছে। ওরা যে স্কুল ছুটি দিয়েছে, কি জন্য স্কুল ছুটি দিয়েছে বাবা? একটা ঠাকুরের নাকি জন্মদিন, ও জানে না। ঠিক আছে, বক্সগুলো দেখা যাচ্ছে। দেখো এখানে মশলাও করে নিয়েছি, জিরে আর আদা। তো আমার স্নান টান হয়ে গেছে, আর মা পুজোর জন্য লুচি, বেগুন ভাজা, আলু ভাজা এগুলো তো ঠাকুরকে ভোগ দেবে বলে সেগুলো করেছে, মালা টালা দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়েছে। চলো তোমাদেরকে দেখাই যে চতুর্দশীর পুজোটা, ওটা সন্ধ্যাবেলা হবে। চলো তোমাদেরকে দেখাই। সমরিককে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। ওর শরীরটা কদিন ধরে খুবই খারাপ, একদমই খারাপ যাচ্ছে, কারণ জ্বর হয়েছে একটু। জ্বরের জন্য শরীর খারাপ, কিছু খাওয়া দাওয়া করছে না। চলো দেখাই ঠাকুরটা। দেখো ঠাকুরকে মালা দিয়ে সাজানো হয়ে গেছে, এখনো পুজো দেওয়া হয়নি, এটা ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে। আর এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো শিব মন্দিরে নিয়ে যাওয়া হবে। পুজোর ফল কাটা হয়ে গেছে, সমস্ত জোগাড়ও হয়ে গেছে। খিচুড়ি ভোগ দু জায়গায় আছে কমপ্লিট। এটা ঠাকুরকে দেওয়া হবে বলে আলাদাভাবে তোলা হয়েছে। দেখো আমরা শিবতলায় যাব বলে রেডি হয়ে গেছি। চলো আমরা মন্দিরে চলে এসেছি, পুজো শুরু হয়ে গেছে, আর সমস্ত ঠাকুরগুলোকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। দেখো পুজো চলছে, আমি আর বাবু বসে আছি। ঠাকুমা শিবের মাথায় জল ঢালছে, মাও জল ঢালছে। সমরিক দেখো পিসি ঠাকুমার সঙ্গে প্রণাম করছে ঠাকুরকে। আমিও শিবের মাথায় জল ঢেলেছি। তো ভিডিওটা মাকে দিয়েছিলাম করতে, মা সেই মতো করতে পারেনি ভিডিওটা, তো যেটুকুই করেছে সেটুকুই তোমাদের দেখাচ্ছি। মাথায় থেকে
দেখো এবার এখানে হরির লুট দেওয়া হচ্ছে। এদিকে বাপি খিচুড়ি ভোগ বিতরণ করছে। খিচুড়ি ভোগ খাবো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। মা আরও পিছনে আছে, এখনও এসে পৌঁছায়নি। আমি তাড়াতাড়ি চলে এসেছি, সমরিকা থাকতে চাইছিল না, অনেকটা রাত হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 10টা। তো আমি আমার এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, একটা লাইক করতে কেউ যেন ভুলো না, অবশ্যই অবশ্যই করে একটা লাইক করে দিও। চলো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।